বন্ধুরা আজ ফোর্থ ডিসেম্বর দু চলছে কাতার বিশ্বকাপ গতকালকে যে দুটো ম্যাচ ছিল একটি নেদারল্যান্ডের এবং একটি আর্জেন্টিনার আমরা বলেছিলাম নেদারল্যান্ড জিতবে এবং আর্জেন্টিনা জিতবে আমাদের তিন কার্ডও বলেছিল একই প্রেডিকশান দিয়েছিল এবং মিলে গেছে কমেন্ট বক্স আমি চেক করছিলাম অনেকেরই প্রেডিকশান গতকালকের একেবারে রাইট আমি দেখাবো প্রথম কার প্রেডিকশান ঠিক হয়েছে এই ভিডিওর শেষে তবে আজকে যে দুটো ম্যাচ রয়েছে তাই নিয়ে থাকবে আমার প্রেডিকশান থাকবে আমাদের তিন কারের প্রেডিকশান আর অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশান জানাবেন আলাদা আলাদা নয় একটি কমেন্টের মধ্যেই দুটো দল কে জিততে পারে সেটা জানিয়ে দেবেন আজকে চলে আসি ম্যাচের যে কার সঙ্গে কার ম্যাচ সেই বিষয়ে আলোচনা করতে তো প্রথমেই আমরা চলে যাব চার্টে এবং দেখতে পাচ্ছি আজকে রাত্রির ভারতীয় সময় অনুযায়ী সাড়ে আটটায় বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি নটায় রয়েছে ফ্রান্স বনাম পোল্যান্ড এবং তারপরে রাত্রি সাড়ে বারোটা আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রির একটায় রয়েছে ইংল্যান্ড বনাম সেনেগাল এই যে দুটো ম্যাচ হবে এই দুটো ম্যাচই কিন্তু বেশ ভালো ম্যাচ হবে এটুকু বলতে পারি তবে আমার প্রেডিকশান দেবো আমার প্রেডিকশান অনুযায়ী ফ্রান্স এবং পোল্যান্ডের মধ্যে আমি এগিয়ে রাখবো যদিও ফ্রান্স লাস্টের ম্যাচ হেরেছে কিন্তু পুরো একশো শতাংশ দল নিয়ে নামে নি শেষ ম্যাচে যাই হোক ফ্রান্স আর পোল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে আমি এগিয়ে রাখব ফ্রান্সকে পোল্যান্ড লড়াই দেবে সে তো জানা কথাই তার কারণ এটা চলছে এখন সুপার সিক্সটিন তবুও এম বাপের ফ্রান্সকে আমি এগিয়ে রাখছি আমার মতে আজকে প্রথম ম্যাচে জিতবে ফ্রান্স আপনি কি মনে করেন বা আপনার প্রেডিকশন কি জানাবেন অবশ্যই তবে একসাথে দুটো ম্যাচেরই জানাবেন আমরা চলে যাব তিন কার্ড এবং তিন কার্ড কি বলছে সেটা জেনে নেবো আমি আগে সুন্দরভাবে সাফেল দিয়ে রেখেছিলাম আপনাদের সামনে একটু পাঠিয়ে নিলাম এবার আমরা কেটে নেব তিনটে করে কার্ড যেরকম দিই প্রথমে আছে ফ্রান্স ফ্রান্সের কার্ড এবং তারপরে হচ্ছে পোল্যান্ড ফ্রান্স এবং পোল্যান্ড তিনটে করে কার্ড দিয়ে দিলাম এবার দেখব যে কার্ড কি বলছে ফ্রান্সের নাম যেহেতু পিফার লিস্ট অনুযায়ী আগে রয়েছে তাই ফ্রান্সের কার্ড আগে এবং আপনারা দেখুন এই হচ্ছে গিয়ে পেয়েছে ফ্রান্স টেক্কা টেক্কা টপ খারাপ কার্ড নয় দেখা যাক এখন পোল্যান্ড কি পেয়েছে আমাদের কার্ড কি বলছে কাকে এগিয়ে রাখছে এই হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড পেয়েছে হচ্ছে শে পাঁচ আট তার মানে ম্যাচ যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ড্র হওয়ার প্রবল চান্স রয়েছে ড্র তো হবে না এখন আর এখন ম্যাচের রেজাল্ট বার করতেই হবে নয় প্রথম নব্বই মিনিট তারপরে পনেরো মিনিট পনেরো মিনিট করে এক্সট্রা টাইম তারপরে টাই ব্রেকার তারপরে টাই ব্রেকার না হলে টস সাডেন ডেথ তো যাই হোক কার্ড বলছে যে ড্র হওয়ার চান্স থাকলেও জিতছে ফ্রান্স তার মানে আমাদের মত অনুযায়ী বা আমাদের প্রেডিকশন অনুযায়ী কার্ডও কিন্তু একই কথা বলছে গতকালকেও তাই হয়েছিল যে কার্ড বলেছিল এবং আমরাও বলেছিলাম নেদারল্যান্ড জিতবে এবং জিতবে আর্জেন্টিনা তো সেক্ষেত্রে দুটোই মিলে গেছে আজকের প্রথম ম্যাচে ফ্রান্স আর পোল্যান্ডের মধ্যে আমরাও বলছি ফ্রান্স জিতবে এবং আমাদের তিন কার্ডও বলছে ফ্রান্স জিতবে ড্র হওয়ার পর ফ্রান্স জিতবে মানে ড্রটা বাদই দিলাম ফ্রান্স জিতবে একটুখানি হলেও ফ্রান্স যেহেতু টেক্কা এবং সাহেব রয়েছে তাই একটা প্রথম নব্বই মিনিটে ড্র এর সম্ভাবনা থাকলেও ফ্রান্স জিতছে এটাই কিন্তু বলছে চলে আসবো পরের ম্যাচ ইংল্যান্ড এবং সেনেগাল ইংল্যান্ড আর সেনেগালের ম্যাচটাও কিন্তু খুব ভালো হবে লাস্ট ম্যাচে সেনেগাল খুব ভালো খেলেছে আমি তবুও এগিয়ে রাখবো সামান্য একটু এগিয়ে রাখবো ইংল্যান্ডকে ধারে ভারে হোক ইংল্যান্ড একটু তো এগিয়ে থাকবে যে কোনো জায়গাতেই সবাই বলবে যে হ্যাঁ এক শূন্য গোলে হলেও সেনেগালকে হারাবে ইংল্যান্ড এরকম মনে হচ্ছে আমার আমাদের কার্ড কি বলছে সেটা দেখে নেব তারপর আপনাদের মতামত নেব যে গতকালকে কে কে বলেছিলেন কি আসছে ইংল্যান্ডের নাম আগে আছে তাই ইংল্যান্ডের কার্ড আগে দেবো ইংল্যান্ড এবং সেনেগাল ইংল্যান্ড এবং সেনেগাল তিনটে করে দিয়ে নিলাম এবার দেখবো কার্ড কি বলছে ইংল্যান্ড জিতবে না সেনেগাল জিতবে আমরা তো মনে করছি যে ইংল্যান্ড জিতবে এই হচ্ছে ইংল্যান্ডের কার্ড দেখুন তিনের জোড়া ভালো পাওয়ারফুল কার্ড পেয়েছে ইংল্যান্ড দেখা যাক সেনেগালকে কি দিয়েছে আমাদের তিন কাঠ তিন কার্ড সেনেগালের ভাগ্যে কি আছে দেখে নিয়েছেন দশ সাহেব ছয় খারাপ নয় তবে তিনের জোড়া বেটার তার মানে কার্ডও বলছে ইংল্যান্ড জিতবে তো এই ছিল গিয়ে কার্ডের প্রেডিকশন আমাদের প্রেডিকশন দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে বলছে ফ্রান্স জিতবে দ্বিতীয় ম্যাচে বলছে ইংল্যান্ড জিতবে এবং কার্ড বলছে আমরাও সেরকমই মনে করছি আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে দিন কালকের ভিডিওতে কমেন্ট বক্সে সঠিক কমেন্টস সবার আগে কে দিয়েছে সেটা জানাবো আজকেও যেরকম প্রচুর কমেন্টস এসছে তবে প্রথম দিককার গোটা দশ পনেরো কমেন্টসই নেব না হলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এতক্ষণ ভিডিও মানুষের দেখতেও একটুখানি অসুবিধা হয় তো প্রথম দিকে যারা কমেন্টস করেছে আমি কিন্তু তাদের কমেন্টসগুলোই নিয়ে নিচ্ছি আমরা চলে যাচ্ছি গ গতকালকের ভিডিওতে এবং গতকালকের ভিডিওতে গিয়ে সবার প্রথম আমরা নিউয়েস্ট কমেন্টস করবো শর্ট বাইতে গিয়ে এবং সাতচল্লিশখানার খানার কমেন্টস পড়েছে সেক্ষেত্রে সাতচল্লিশটা কমেন্টস নেওয়াটা খুবই মানে অসম্ভব ব্যাপার এতগুলো কমেন্টস নিলে ভিডিও আননেসেসারি অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি চলে আসি একদম নিউজ ফার্স্ট করে দিয়েছি সবার প্রথম কমেন্টস কাজ ছিল সুমন দাস লিখেছে আর্জেন্টিনা উইন জিতেছে সুমন দাস ফ্রান্স উইন নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড উইন একটা জিনিস আমি বলি সুমন দাস ফ্রান্স এবং ইংল্যান্ডের প্রেডিকশনটা আজকের জন্য তুমি গতকালকেই দিয়ে দিয়েছো সেক্ষেত্রে তুমি নেদারল্যান্ডস আর আর্জেন্টিনাটা ঠিক আছে বাট এই কমেন্টসটা না ঠিক কালকের মতো হলো না শুধু থাকতো একটার মধ্যে আর্জেন্টিনা নেদারল্যান্ডস বা নেদারল্যান্ডস বা আর্জেন্টিন নেদারল্যান্ডস আর্জেন্টিনা উইন তাহলে যথেষ্ট ছিল কাজু ভাই জিরো এইট লিখেছে নেদারল্যান্ডস ভার্সি ইউএসএ নেদারল্যান্ডস উইল উইন আর্জেন্টিনা উইল আর্জেন্টিনা উইন্স তো এক্ষেত্রে আজকের প্রথম কাজু জিরো কিন্তু কমেন্ট বক্সে চাম্পিয়ান সবার প্রথম সবার তাড়াতাড়ি যে জবাবটা দিয়েছে সেটা কিন্তু একেবারে পারফেক্ট দিয়েছে এবং তারপর আমি যেটা বলছিলাম যে গতকাল কার্ড যেরকম ঠিক ছিল আমরা যেরকম ঠিক ছিলাম সেরকম অনেক কমেন্ট বক্সেই যারা কমেন্টস দিয়েছে তারা সবাই কিন্তু অনেকেই মানে নাইনটি পারসেন্ট আমি দেখলাম রাইট আনসার হয়েছে শুবুর রহমান নেদারল্যান্ড আর্জেন্টিনা জিতবে লিখেছিল সোমনাথ আদিত্য বণিক লিখেছে দাদা একটা কথা প্রেডিকশন আচ্ছা এটা একটা অন্য কমেন্টস করেছে অঙ্কর ঘোষ ভুল হয়েছে ইউএসএ লিখেছিল প্রসূন ঘোষ নেদারল্যান্ড আর্জেন্টিনা রাইট আনসার তারপরে প্রেডিকশন কে লিখেছে ব্রহ্মজিৎ চক্রবর্তী অনেক দূরে আছে তো ছোট লেখা বোঝা যাচ্ছে না ব্রহ্মজিৎ চক্রবর্তী মাই প্রেডিকশন নেদারল্যান্ডস আর্জেন্টিনা গুড অবিনাশ সাহা ভুল ইউএসএ লিখেছে নেদারল্যান্ড আর অস্ট্রেলিয়া লিখেছে সৃজন আচার্য ভুল নেদারল্যান্ড একটা জিতেছে তারপরে সোনা রয় নেদারল্যান্ড আর্জেন্টিনা রাইট আনসার

ইউএসএ উইন লিখেছে আর্জেন্টিনা উইন একটা ঠিক হয়েছে এছাড়া তন্ময় মৈত্র ধন্যবাদ দাদা লিখেছে তো ধন্যবাদ দাদা যেতে নি কালকে এটা ভুল আনসার মেহু রাকিব লিখেছে নেদারল্যান্ডস আর্জেন্টিনা রাইট আনসার মানসী গাঙ্গুলি লিখেছে দাদা আজকে আর্জেন্টিনা নেদারল্যান্ডস রাইট আনসার এরকম আজকে কিন্তু অনেক ওকে আজকে অনেক রাইট আনসার এসছে এবং আমি অনেক কমেন্টস দেখেছি সবার কমেন্টস নিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই এই পর্যন্তই ঠিক আছে খাদিজা খাতুন আর্জেন্টিনা জিতবে অনেকেই আজকে দেখেছি আশিক উদ্দিন নেদারল্যান্ডস অ্যান্ড আর্জেন্টিনা তবে আর্জেন্টিনা উইন হবার সম্ভাবনা বেশি তবে আজ কোনো সময় অঘটন ঘটে যেতে পারে যাই হোক আর্জেন্টিনা জিতেছে যেমন রেদওয়ান গেম বিডি রেডোয়ান বা রিদোয়ান হ্যাঁ আজকে নেদারল্যান্ডস আর্জেন্টিনা জিতবে তো এরকম অনেকের অনেকের কিন্তু আজকে কমেন্টস ঠিক হয়েছে তবে সবার প্রথম আমি যার নাম বললাম যে একেবারে ঠিক আনসার দিয়েছে কাজু ভাই জিরো এইট নেদারল্যান্ডস ভার্সেস ইউএসএ নেদারল্যান্ডস উইন এবং আর্জেন্টিনা উইন তো এটা একেবারে সবার প্রথম রাইট আনসার তাই কমেন্ট বক্সের চ্যাম্পিয়ন কিন্তু কাজু ভাই জিরো এইট তো বন্ধুরা আর বেশি বড় করলাম না এই ছিল আজকের প্রেডিকশন ভিডিও আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে কালকে কমেন্ট বক্সেও আপনাদের পড়া হবে আজকের ম্যাচের প্রেডিকশান নিয়ে এবং কালকের আবার দেখা হচ্ছে কালকে যে ম্যাচগুলো রয়েছে কাল সম্ভবত ব্রাজিল নামছে তারপরের দিন স্পেন নামবে তো জাপান নামবে তো সেক্ষেত্রে আমাদের ছ তারিখ অবধি তো প্রেডিকশান আছে সাত তারিখ বা আট তারিখ সম্ভবত আছে কত তারিখ আজকে হচ্ছে চার পাঁচ এবং ছয় হয় সাত আট তারিখে ম্যাচ বোধ হয় নেই যাই হোক সেটা পরের ব্যাপার কাল পরশু থাকছেই প্রেডিকশান ভিডিও আপনারা কমেন্টস করুন এনজয় করুন এবং ভালোবেসে খেলাটা দেখুন আর তিন কার্ডকে অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কিন্তু নক আউট পর্যায়ে কিন্তু সিরিয়াস হবে বিষয়টা কেন তার কারণ এবার যেহেতু নক আউট তাই একেবারে প্রেডিকশানের দিক থেকে কালকে হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে আজকে দেখা যাক কী হয় যত নক আউট গড়াবে তত কিন্তু এই প্রেডিকশানও আস্তে আস্তে ভালোর দিকে যাবে বলে আমি মনে করছি ধন্যবাদ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা